গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরা ভালো আছি। তবে আজকে ভিডিওটা একটু দেখো অন্যরকম জায়গা থেকে। মানে সাধারণত যারা আমার ভিডিও দেখা হচ্ছে না জায়গা থেকে তো নয়ই, ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে। তো আমরা এসেছি আমার ননদের বাড়ি। বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার বড় ননদের শাশুড়ি মা মারা গেছেন। তো সেই কাজে আমরা এসেছি, গতকাল রাত্রিতে এসেছি, তখন 7টা মতো হবে। তো কিছুই শেয়ার করা হয়নি। আর আজকে হচ্ছে মানে মেন ইয়েটা যেটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তো ভোজের অনুষ্ঠান আজকে। অনুষ্ঠান তো নয়, শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠান হয় না। মানে আজকে হচ্ছে মেন, আজকে হচ্ছে খাওয়া দাওয়া। তো সকালে যে ক্রিয়াকর্ম থাকে যেটাকে মাল কী বলে, এটাকে মাল সামানো নিয়ম ভঙ্গ, সকালে যেটা নিয়ম ভঙ্গ হয় আর কি, মানে আজকে একদম অসচটা পুরো কমপ্লিট হবে। তো সেই নিয়ম ভঙ্গ বাইরে সমস্ত কিছু আয়োজন চলছে। আয়োজন বলতে কি, যা কিছু লাগে সমস্ত কিছু সেই সব হচ্ছে। তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখি আমার শাশুড়ি মায়ের ছবিটা দেখি, দেখি এই যে দেখেন, এই হচ্ছে আমাদের মাসিমা। তো বয়সজনিত কারণেই উনি চলে গেছেন, বয়স 80-র উপরে বয়স হয়ে গেছিলো। 90-এর ঘরে বয়স গেছিলো, 92 বছর বয়স হয়েছিল। তো বয়সজনিত কারণেই উনি মানে সবাইকে ছেড়েই চলে গেছে। তো আজকে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ। তো আমাদের হিন্দু পরিবারে কেউ যদি মারা যায় তো প্রথমে তো খৌর কার্য হয়। খৌর কার্য মানে হচ্ছে যেটাকে আমরা বলি ঘাট কামান। তো সেদিন থেকেই ক্রিয়াকর্ম শুরু হয় আর কি। খৌর কর্মের দিন হচ্ছে প্রথম ক্রিয়া শুরু হয়, তারপরে দিন হচ্ছে আদ্য শ্রাদ্ধ। তো সেই শ্রাদ্ধ হয়ে গেছে, সেদিন তো আমরা এসেছি রাত্রিতে, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি। আর আজকে হলো যে নিয়ম ভঙ্গ, মানে আজকে একদম শেষ পর্যায়ে, যেটা এই যে মালসাটা, মালসা ভেঙে আজকে কিন্তু আমাদের যে মাসিমা মারা গেছেন ওনার আত্মার শান্তি কামনা যে কিছু নিয়ম থাকে, তো সেই নিয়ম আজকে শেষ হবে। তো এই যে মালসাটাই দেখো, মানে যেটা নিয়ম হচ্ছে এই মালসার মধ্যে গঙ্গার জল, ঘি, মধু, একটু হলুদ, দই, এই সমস্ত কিছু দিয়ে মালসাটা তৈরি হয়। আর তুলসী মঞ্চটাকে দেখো সাপ মানে কাপড় দিয়ে খুব সুন্দর করে করেছে। তো এটা আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম তো দেখবে, বয়সজনিত কারণেই হোক যেভাবেই হোক মানুষটা মারা গেছেন, কিন্তু যত বয়সই হোক বাড়িতে এতদিন ছিলেন তার মানে উপস্থিতি একটা কিন্তু আলাদা অনুভূতি। এই যে ওনার সন্তানেরা, তারা কিন্তু মানে যে না আমার মা আছে এই একটা ব্যাপার, কিন্তু এখন যে না মা বলে ডাকা, যে মা আছে পৃথিবীতে আর কি, ইচ্ছা করেও কোনো দিনও সেই ডাক আসবে না আর সাড়াও কিন্তু পাওয়া যাবে না, তাই না? আর এটা কিন্তু প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, সব আমরা সকলেই সেই নিয়মে বাধা। তো ওই যে মানে বৈষ্ণব আছেন, উনি যে এই ক্রিয়াটা যিনি মানে ওইভাবে করালেন না, সেটা কি বলবো, মানে উনি যে গানটা করছিলেন, গানটা শুনে না মানে সেই চোখের জল আটকানো খুবই কঠিন। তো আমাদের সকলকেই এই সমস্ত ক্রিয়াকর্ম ভিতর দিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আমরা জানি ছেলে হিসেবে মায়ের যে ঋণ, তা আমরা কোনোভাবেই স্বপ্ন শোধ করতে পারি না। তবু যেটুকুনি পারি চেষ্টা করছে, কৃপা করবেন প্রত্যেকে, একটুখানি অনুরোধ তাই বলছেন। দাও দাও আমায়,
দিয়ে বসে খেলো বসে। দাও দিপু তাকে দাও, সকালের জল খাবারে হ্যাঁ লুচি আর ঘুগনি আর সঙ্গে মিষ্টি আছে, তখন আমরা সকালে টিফিন খাচ্ছি। তাকা হয় দেখে ওদিকে সকালের ক্রিয়াকর্ম যা ছিল শেষ হয়ে গেছে, আর সকালে জল খাবার তো শেয়ার করলাম টিফিনটা। আর এখানে দেখো দুপুরের মেনুতে ছিল শ্রাদ্ধ মানে শাকের তরকারি একটা থাকবেই, আর ছিল শুক্তো, ডাল, চিপস, আর হচ্ছে পাবদা মাছ ছিল, আর মানে দু পিস করে কাতলা মাছ ছিল, রাজভোগ ছিল, আর চাটনি পাঁপড় যেরকম আর কি থাকে। তো রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে আর সেইভাবে তো শেয়ার করার কিছু নেই, আর কিছু শেয়ারও করিনি। তো এখন দেখো আমরা খেতে বসেছি, তো এটা প্রায় খাওয়ার শেষের দিকে, কারণ সেই যে সকালে লুচি আর চানা মশলা হয়েছিল তো খেয়েছিলাম, পেটটা এতটা ভার হয়েছিল যে খিদেই পাচ্ছিল না। কিন্তু খেতে হবে দুপুরে, আর খাওয়াও প্রায় শেষের দিকে, আমরা মানে একদম শেষ ব্যাচেই বসেছি।
তো যাই হোক, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটু লাইক শেয়ার করে দেবে। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্বাস্থ্যর কামনা করি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর জামাই। তো আর একটা জিনিস আমি শেয়ার না করে পারলাম না, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। তো এই যে দেখো, এটা ক্যাটারারের যে লোকগুলো আছে, এদের ড্রেসটা দেখেছো? সবাই কিন্তু ধুতি আর মানে কি বলে এগুলোকে, ধুতি মানে সাদা ধুতি আর পাঞ্জাবি বলে নাকি। তো যাই হোক, এই রকম ড্রেসটা দেখে না আমার ভীষণ ভালো লাগলো, কারণ এই যে ক্যাটারার আছে, তো এদের নাকি প্রত্যেক অনুষ্ঠানের জন্য একটা করে ড্রেস সিলেক্ট করা আছে। এটা যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তো শ্রাদ্ধ বাড়িতে এরকম ধুতি পাঞ্জাবি পরার নিয়ম। তারপরে বিয়ের অনুষ্ঠানে, তারপরে অন্নপ্রাশনের অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে নাকি এরকম আলাদা আলাদা ড্রেস ওনাদের আছে। তো এটা বেশ অভিনব আর খুবই সুন্দর, কারণ শ্রাদ্ধ বাড়ি সেটা যেহেতু একটা শোকের জায়গা, তো ড্রেসটা কিন্তু খুবই মানানসই, আমার ভীষণ ভালো লেগে থাকে।